শহরে শপিং মলে বাটার মাশরুম যতই তাক আলো করে থাক, জঙ্গল মহলে কিন্তু আর্য কারাকারি পড়ে যায় কারান ছাতুর। ঠিক এই সময়টাই প্রথমে আমি ছাতুগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার জল নিগড়ে করে ছাতুটা মহলুদ দিয়ে ভেজে নেব। বছরের এই সময়টাই পাওয়া যায় বুক্কা ছাতু, যার উপকারিতা হাড় বানাবে শহরের বটন মাশরুমগুলোকেও। টানা দুদিন বৃষ্টির পর যে ঝলমল রোদ ওঠে, সেই রোদেই কিন্তু ভালো এই ছাতু জন্মায়। শালবনের জঙ্গলে এই ছাতু বিশেষত জন্মায়। বৃষ্টির পর জঙ্গলে এই ছাতু নিয়ে আসে দুর্গার আগমনের বার্তা। অনেকেই অনেক রকম ভাবে ছাতু রান্না করে থাকে, তবে আমি আজকে যে রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা একদম ইউনিক রেসিপি, বলতে পারেন আগে কখন এ রান্না করেই দেখেননি। ছাতুর মানে সবাই ভেবে ওঠে যে মাছ মাংস দিয়ে রান্না করা রেসিপি, ছাতু মানে মাছ মাংস দিয়ে কষি কষি রান্না করা। আজ সেই রান্নার আমি টুইস্ট আনতে চলেছি। আজ আমি নিরামিষভাবেই ছাতুটা রান্না করব। কিভাবে রান্না করছি তার জন্য দেখে ফেলতে হবে প্রথম থেকে শেষ অবধি। নিয়ে নিয়েছি আমি এখানে ঝিঙ্গা। ঝিঙ্গাগুলো প্রথমে আমি ভালোভাবে কেটে নেব। এইভাবে ছোটবেলায় আমার মা রান্না করে দিত। প্রায় আমার মামা বাড়ির দিকেও কিন্তু এই ধরনের ছাতু রান্না করার প্রচলন আছে। আমাদের দিকে আবার আমরা ছাতু আবার নিরামিষ রান্না খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে ছাতু মানে আমিষ, ঠিক যেন মাংস যেভাবে রান্না হয়। আজ হঠাৎ ইচ্ছে হলো যেভাবে আমার মামা বাড়িতে যেভাবে আমার বাপের বাড়িতে রান্না করে খাই সেইভাবে আজকে রান্না করলে কেমন হয়। ঝিঙ্গাগুলো ভালো করে কেটে নিয়েছি, এবার আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে দেব। এইভাবে রান্না করলে কিন্তু নিরামিষ দিনগুলোতেও বেশ খানিকটা জমে যায়। আর এইভাবে রান্না করলে যেমন ভাতের সাথেও খাওয়া যায় তেমনি রাত্রে রুটির সাথেও কিন্তু বেশ জমে যায়। আমার এই রেসিপি আশা করছি কেউ কোনোদিন আগে ট্রাই করনি, তাহলে রেসিপিটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। প্রথমে তেল গরম করে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ফোড়ন, তার মধ্যে দিয়ে দেব আদা কুচি। সত্যি কথা বলতে কি আমার এইভাবেই ছাতু রান্না করে খেতে বেশি মজা লাগে। ছাতুগুলো যেন একদম গোটা গোটা লাগে আর মুখের মধ্যে পড়লেই কেমন একটা কচকচ কচকচ আওয়াজ হয়। সব থেকে বড় কথা, এই রান্নার কোনো ঝুট ঝামেলা নেই, কোনো বাটাবুটি ঝামেলা নেই। আর যে আমিষ পদ্ধতিতে যে ছাতু রান্নার পদ্ধতি বললাম সেটা করতে কিন্তু অনেকই ঝামেলা। এই যেমন পেঁয়াজ কাটো, রসুন কাটো, আদা কাটো, এইসব ঝুট ঝামেলা ছাড়াই নিমিষের মাধ্যমে কিভাবে ছাতু রান্না করা যায় তারই নিয়ে আজকের আমার রেসিপি। মশলা কষিয়ে এবারে দিয়ে দেব আলু আর ঝিঙে, ভালো করে আমি মশলার মধ্যে নেড়ে চেড়ে নেব। রান্না হলো এই টুইস্ট। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভিজে রাখা ছোলার ডাল। ছোলার ডালগুলো কিছুক্ষণ ভিজে রাখবেন, প্রায় এক ঘন্টা মতো, তাহলে কিন্তু রান্না দিলে নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঢাকা দিয়ে দেখো প্রায় জল প্রায় কষিয়ে এসছে আর ঝিঙেগুলো প্রায় মজে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ছাতুগুলো। ছাতুগুলো দিয়ে ঢেকে রেখে আবার কষিয়ে নেব। নিরামিষভাবেও যে ছাতু এত ভালো রান্না হয় সেটা এই রেসিপিটা ট্রাই না করলে তোমরা কিন্তু বুঝতেও পারবে না। এককালে এই ছাতুকে মানুষ তাচ্ছিল্যের চোখে দেখতেন, কিন্তু এখন যা দিনকাল পড়েছে, যা ছাতুর যা উপকারিতা, তার ফলে মানুষ কিন্তু কৃত্রিম উপায়েও এই মাশরুম চাষ করছে। তবে মাশরুম থেকে এই যে প্রাকৃতিকভাবে ছাতু চাষ হয় তার কিন্তু উপকারিতা অনেক। একটা গবেষণার মাধ্যমে দেখা গেছে যে 100 গ্রাম ছাতুতে থাকে 25 থেকে 35 গ্রাম মতো প্রোটিন, 50 থেকে 70 গ্রাম মতো ভিটামিন। তার মানে বুঝতেই পাচ্ছেন মাছ মাংসের থেকেও ছাতুর মধ্যে কত পরিমাণ প্রোটিন ভিটামিন থাকে। মশলা কষিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব একটা বেশি জল দেব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে নুনটা টেস্ট করে নেব, লবণ ঠিকঠাক যদি থেকে থাকে হালকা করে নাড়িয়ে নেব। আমার একটু লবণ কম ছিল তাই আটটু লবণ দিয়ে দিলাম। এবার হালকা আঁচে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে আজকের আমার ছাতু রেসিপি। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, আর ভালো লাগলে তো একটাই কথা, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না বন্ধুরা। আমার তো আজকের রেসিপি কমপ্লিট, তোমরা বাড়িতে বানিয়ে নিও আর জানিও কেমন হয়েছে। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই, অন্য কোনো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।